যা দিয়ে চলে আজি আমার চৈত্র বাসন্তীক পূজা হচ্ছে আমার মা বিন্ধ্যবাসিনী পূজা আজি ঠু আরম্ভ হয়েছে তিন দিন তো এটা হবা আমার বিন্ধ্যাল সমাজর ইষ্টদেবী পূজা আজি তাঁর আশীর্বাদ আমি আমার প্রচার স্টার্ট করছু মাঙ্কর আশীর্বাদ প্রচার স্টার্ট করছু আমার সমাজবাদী আশীর্বাদ নিয়ে স্টার্ট করছু যে তাঁর আশীর্বাদ মো বাপা উপরে লা হেনতে আমার দুই ভাই ভীর উপরে অছে আমি সমাজকে নিয়ে বহু আগে যাব নিশ্চিত ভাবে আপনার সমস্ত জানিবে যে এবে পার্লামেন্টারি 33% রিজর্ভেশন যেটা ইন্ডিয়ান গভর্নমেন্ট এবে লাগু করছন সেটা আমার ওড়িশার বহু আগর লাগু হয়ে যাইছে আবু জায়গায় মিশন শক্তির নেইকি না মা মানকে সশক্তিকরণ করা যাইছে আমার মানবর মুখ্যমন্ত্রীঙ্কর পহলা প্রচেষ্টা থিলা কি আমার গাঁকে কাম ও মাকে সম্মান তো আমার আপন দেখুতবে বরগড় লোকসভা আসনরে সে আমার পাঁচটা বিধায়িকা মানকে দেইছন ক্যান্ডিডেট করিকি না তারপরে আমার যে এমপি বি অছন সে বি মহিলা অছন তো এটা গোটে বহুত বড় উদাহরণ হয় কি আমার মানবর মুখ্যমন্ত্রী সবুবেলে আমি মহিলা মানে কেন করে আগকে যিমু আমি মানে সেটা সবু ক্ষেত্রে রাজনৈতিক ক্ষেত্রে হোক সবু ক্ষেত্রে কেন করে আগকে বড়ি পারমু সমাজকে আগকে নেই পারমু সেটা তাঙ্কর প্রচেষ্টা রয়েছে নিশ্চিত ভাবে আমি সমস্তঙ্কর আশীর্বাদ নিয়ে না আসছু তাঁকর আমার সমাজ আমার ঘর প্রতি যে আশীর্বাদ অছে তাঁকর উদ্বেগ অছে আমার যে সমর্থন অছে সে সেমানে আপে আপে নিশ্চিত আসিছন সমস্তে আজ যে জনসমুদ্র আমি দেখুছ এটা প্রতি চৈত্র পূর্ণিমারে তার মানে আমার মা বিন্ধ্যবাসিনীর পূজা হেসি আর বিশেষ করি করি আজ এথিলাগি জনসমুদ্র উড়ি পড়িছে যে আমার প্রিয় বিধায়িকা বর্ষা সিং বরিয়া পুনর্বার নির্বাচন লড়বার লাগি সে মনোনীত হয়েছেন টিকিট পাইছেন বিজু জনতা দলর সেগি বলে তাঁকর সমর্থনরে তার মানে আজ এই জন সমাগম হয়েছে নিশ্চয় রহবা না আজ্ঞা বিধায়িকা জনে আন শিক্ষিত ঝিও আন তথাপি বি সে মাঙ্কর লাগে মা বিন্ধ্যবাসিনীঙ্কর লাগে তার মানে কলস বহি করে তার মানে পদযাত্রা করুছন এটা আমার বিন্ধ্যাল সমাজের গোটে সংস্কৃতি আর এই সংস্কৃতিকে নিশ্চয় তার মানে অন্য সমাজ ভি তার মানে সম্মান দেবে বলি মোট বিশ্বাস আছে বিধায়িকা হোক যেড়ে ভি বড় পোস্টকে যাওন আজ মন্ত্রী ভি হয়ে যাওন কিন্তু সে বিন্ধ্যালান বিন্ধ্যালর যে সংস্কৃতি অছে যে সভ্যতা অছে আমার যে চালিচলন অছে সেটা বাধ্য হয়ে সে নিশ্চিত তার মানে মানবে আমার যুবপিঢ়ি কহুন বা আমার বিন্ধ্যাল সমাজ সমস্ত কহুন এটা গোটে তাঁকর ইয়ে তার মানে যে সে বড় লোক হলে ভি সমাজের রীতিনীতি নিয়ম আচার সবকে তার মানে সে মানি করে চালুছেন আর যুবপিঢ়ি বি এইটাকে অনুসরণ করুন বলে তাঁকর আন্তরিক ইচ্ছা।